আমরা সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপে আসলাম ট্রলারে করে। এখানে যে সমস্যাটা হয় আপনাদেরকে দেখাই, যে ট্রলার থেকে ছোট নৌকাতে করে এখানে যেতে হয়, কারণ ট্রলার অনেক বড়, যার কারণে যেতে মানে যাওয়াটা কঠিন হয়ে যায়, মহিলাদের জন্য একটু বেশি কঠিন হয়ে যায়। একটু ঝামেলাই হয়ে যায়। পোলা অনেক চালাক, বাচ্চাটা কান্না করতেছে, বলছে ডুবে যাবে। আরে ডুববে না, ডুববে না বাবা, ডুববে না। এই দেখো কত সুন্দর পানি, এই বাবা ডুববে না, ডুববে না, না ডুবে না, ডুবে না, ডুববে না, ডুবে না, আরো ভালো পানি। ওই পানি দেখো না, এ বাবা দেখো কত সুন্দর পানি বাবা, বাইরে হাত দিন না, বাইরে হাত দিন না, ধাক্কা দাও আগে, তাদের মাই পালো কেড়ে তুই আই। ভয় পায় না বাবু, ভয় পায় না, ডুবে না, ভয় নেই, ভয় নেই, ডুববে না, এই আমরা আছি, ডুববে না, রুম্পা উঠে আসো। ওই আন্টিক নামানো লাগতো, আন্টিকে ওই আন্টিটাই বিপদ হবে। এই আরেকটা তাকার দে, এখান থেকে মহিলা নিয়ে আসাটা একটু আরেকটা দাঁড়ো, হাইটে আসা সবচেয়ে ভালো। হেঁটে আসলে 3 ঘন্টার মতো লাগে হাঁটতে। আমার সাড়ে হাত দিয়ে না, সাড়ে তিয়ার লিয়া ফেলেন সেরাদ্বীপে পদার্পণ করবো। যদিও এর আগে অনেকবার আসা হয়েছে, বারবার আসতে মন চাই সেরাদ্বীপে।